বন্ধুরা কেমন আছো? তোমরা আশা করি অনেক ভালো আছো। আজ আমার মনটা অনেক খারাপ ছিল, তো গাড়ি থেকে নেমে এত মানে সুসজ্জিত সাজ দেখে আমার মনটা পুরোটাই ভালো হয়ে গেছে। তো ভাবলাম এত সুন্দর মানে ষোলো মহান বিজয় দিবস উপলক্ষে ষোলো কিছু করে সাজে সেজেছে আগারগাঁও, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি একা কেন উপভোগ করব, তোমরাও আমার সাথে দেখতে থাকো। এই উদ্দেশ্য করে আমার ভিডিওটা করা। দেখতেই পাচ্ছ এত সুন্দর লাল সবুজে মানে সুসজ্জিতভাবে সেজে উঠেছে আগারগাঁও। আমার অনেক অনেক ভালো লেগেছে, যার কারণে ভিডিও করা এবং তোমাদের সঙ্গে শেয়ার করা। এই দেখছো, এর সামনে একটি গাড়ি রয়েছে এবং গাড়ির সামনে কিছু লোকজন রয়েছে, এরা এখানে ছবি তুলছে কারণ রাস্তায় বেশি মানুষজন নাই, খুব অল্প সংখ্যক মানুষ দেখা যাচ্ছে। আমি এই মুহূর্তে আছি মেইন রোডে, তো এখানে যাওয়ার সময় দেখলাম মানে এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, মানে একটা ভিডিও না করে তোমাদের সঙ্গে সেটাই পুরো ভিডিওটাই শেয়ার করে ফেললাম। আশা করি তোমাদের ভালো লাগবে, আমার যেহেতু ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে। এই দেখছো লাইটগুলো কি সুন্দর, একেবারে উপর থেকে নিচ পর্যন্ত এবং নিচ থেকে উপর পর্যন্ত আপ ডাউন করছে, আর খুব মানে মনোরম দৃশ্য। এই দেখছি অনেক আঙ্কেল সেলফি তুলছে নাতিদের নিয়ে, এই সময় ঘুরতে বের হওয়াটা আসলে খুবই মানে গাড়ি যাচ্ছে, এবং এই যে দেখুন আরও দুইজনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। পুরো মানে আগারগাঁওটাই এত সুন্দর সাজে সেজেছে, মানে পুরোটাই আলোর ঝলকানি। আমি যদি এত রাতে না মানে বাইরে থাকতাম তাহলে ঘরে থেকে বুঝতেই পারতাম না যে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর এত সুন্দর আগারগাঁও এত সুন্দরভাবে সাজিয়েছে। এই দেখুন ঝিলমিল করছে, চমৎকার দেখা যায়। কিছু সংখ্যক বাইক যাচ্ছে, দুই ভাই যাচ্ছে হেঁটে হেঁটে, একটি গাড়িও যাচ্ছে আমার সামনে দিয়ে। তো আমি এই মুহূর্তে আছি নিউরোসায়েন্সের সামনে, আমি বাসায় যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে বাসায় আমি পৌঁছে যাব, আমার বাসায় নেই। তো আসলে এই মুহূর্তটা আসলে মানে মানে এত এত ভালো লাগছে মানে তা বলার মানে বলে শেষ করা যাবে না। তোমরাও যদি আমার সঙ্গে থাকতে তাহলে তোমরা উপভোগ করতে পারতে, যেহেতু নাই ভিডিও দেখে উপভোগ।